আলতাফ হোসেন প্রথম চামচের পর দ্বিতীয় চামচ মুখে দিলেন তারপর তৃতীয় চামচ সুলতানা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে ভালো সত্যি ভালো সত্যি ভালো না তো কি মিথ্যা ভালো সুলতানা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন টগরের বাবা বাটি প্রায় শেষ করে এনেছেন শেষ পর্যন্ত একটা আইটেম তাহলে হিট করেছে এই আইটেমের একটা সুন্দর নাম দেওয়া দরকার একে চটপটি অবশ্যই বলা যাবে না শুভ্র হিমু সেজেছে বলেই এই চটপটি তৈরি হয়েছে হিমু নামের সঙ্গে মিল রেখে এর একটা নাম দিতে হয় এই জিনিস আরেক দফা রাঁধতে হবে সুলতানা দ্বিতীয় দফা রান্না চাপিয়ে খাদ্যটার নাম দিয়ে দিলেন এর নাম হিমুপটি দুপুরে লেখা টগরের ডায়েরি হিমুপটি মা আজ যে চটপটি বানিয়েছেন তার নাম হিমুপটি এই চটপটি খেতে মিষ্টি তবে কেউ ইচ্ছে করলে মিষ্টির সঙ্গে টক দিতে পারে হিমুপটি খেতে ভালো হয়েছে বড়রা সবাই খেয়েছে আমি এখনো খাইনি মনে হয় খাব না হিমু মামা আজ থেকে ছোট মামাকে আমি হিমু মামা ডাকছি কারণ তিনি তো এখন প্রায় হিমু হয়েই গেছেন বাকি আছে শুধু গর্ত করে যোছনা দেখা ছাদে মাটি তোলা আছে পূর্ণিমার সময় গর্ত করে ছোটো মামা ঢুকে যাবেন ছোটো মামার সঙ্গে আমিও গর্তে ঢুকব মনে হয় রকিব স্যারও ঢুকবেন রকিব স্যার এখনও হিমু মামার সঙ্গে পানিতে বসে আছেন মনে হয় তিনি খুব মজা পাচ্ছেন রকিব স্যারের জন্য আমি কলঘরে যেতে পারছি না কারণ আমাকে দেখলেই তিনি ইংরেজি ট্রান্সলেশন ধরছেন বাবা রকিব স্যারের উপর খুব রাগ করছেন একটু পরপর বলছেন গাধাটা এখনো পানিতে শুভ্রের মাথা না হয় খারাপ হয়ে গেছে গাধাটার মাথা খারাপ হলো কেন স্যারকে গাধা বলা ঠিক না স্যারদের সম্মান করতে হয় টেলিফোন আজ টেলিফোনে আমি অনেক মজা করেছি টেলিফোনে মজা করলে পাপ হয় কি না আমি জানি না মজাতে সবাই আনন্দ পায় আনন্দ পাওয়া ভালো কাজই পাপ কেন হবে টিভি অফিস থেকে এক ভদ্রলোক টেলিফোন করেছিলেন প্রথমে তিনি বললেন তুমি কে আমি বললাম আমার নাম টগর তুমি কোন ক্লাসে পড়ো সিক্স গ্রেডে পড়ি শোনো খোকা তোমাদের বাসায় কে নাকি অনেক দিন হলো পানিতে বাস করে সত্যি নাকি জি কতদিন হলো পাঁচ বছর বলো কি সত্যি জি কেন পানিতে বাস করছে উনি মাছ হয়ে গেছেন তো এই জন্য মাছদের পানিতে থাকতে হয় মাছ হয়ে গেছেন মানে কি অর্ধেকটা মাছ অর্ধেকটা মানুষ মাছ মানব খোকা শোনো মাছ হয়ে গেছে বলতে কি মিন করছে দেখতে মাছের মতো হয়ে গেছে আপনাকে কি বললাম মাছ মানব অর্ধেকটা মাছ অর্ধেকটা মানুষ আমি এখন তাকে ডাকি মাছ মামা আমি ফটোগ্রাফার নিয়ে আসছি ছবি তুলব ফটোগ্রাফার নিয়ে এলে লাভ হবে না কারণ মাছ মামাকে বড় একটা পানির ড্রামে ভরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে রাজশাহীতে ওনার বাড়ির রাজশাহীতে সেখানে তাদের বড় পুকুর আছে মাছ মামাকে পুকুরে ছেড়ে দেবে কখন নিয়ে গেছে আজ সকালে আমারও যাবার কথা ছিল আগামীকাল আমার ইংরেজি পরীক্ষা এই জন্য যেতে পারিনি রাজশাহীর যে বাড়িতে তোমার মামাকে পাঠানো হয়েছে তার ঠিকানা জানো জানি বলবো একটু দাঁড়াও কলমটা বের করি আমি ভদ্রলোককে ঠিকানা বললাম ছোট মামার বাড়ির ঠিকানা বললাম আমার ধারণা টেলিভিশনের এই ভদ্রলোক ক্যামেরা ট্যামেরা নিয়ে রাজশাহী চলে যাবেন সাইকিয়াট্রিস্ট আজ রাতে আমাদের বাসায় সাইকিয়াট্রিস্ট আসবেন হিমু মামার চিকিৎসা করে তাকে তিনি পানি থেকে তুলবেন সাইকিয়াট্রিস্ট হলো পাগলের ডাক্তার সাইকিয়াট্রিস্টের নামের বানান আমি জানি ডিকশনারি দেখে শিখেছি পি এস ওয়াই সি এইচ আই আর I -S T রাত নটা টগরদের বাড়িতে সাইকিয়াট্রিস্ট এসেছে ভদ্রলোকের নাম এম শামসুল হক নামের শেষে পিএইচডি আছে টগর দূর থেকে এই পিএইচডি দেখেছে তাকে দেখেই মনে হচ্ছে তিনি জ্ঞানী জ্ঞান তার কথাবার্তা এবং চেহারায় ঝরে পড়ছে ভদ্রলোকের হাসির মধ্যেও জ্ঞান জ্ঞান ভাব আছে মাথা সামান্য নিচু করে হাসেন হাসির সময় চশমার ফাঁক দিয়ে তাকান যার দিকে তাকিয়ে হাসেন তার বুক সামান্য হলেও ধক করে ওঠে সে হাসি দেখে মনে করে তার সব গোপন কথা এই ভদ্রলোক জেনে ফেলেছেন অন্তত টগরের সেই রকমই মনে হচ্ছে ভদ্রলোক তার দিকে তাকিয়ে তার বিখ্যাত হাসি হেসে বললেন তোমার নাম কি খোকা টগর তুমি টেরা নাকি টগর সঙ্গে সঙ্গে চোখ ঠিক করে বলল হ্যাঁ টেরা হওয়া সে এখন মোটামুটি শিখেছে বাড়িতে নতুন কাউকে দেখলেই টেরা হয়ে তার দিকে তাকায় সাইকিয়াট্রিস্টের দিকে তাকানো বোধ হয় ঠিক হয়নি সে সামনে থেকে সরে গেল তবে বেশি দূরে গেল না আশেপাশেই থাকলো ভদ্রলোক কোন পদ্ধতিতে ছোট মামার মাথা থেকে হিমভূত দূর করেন তা ভালো মতো দেখার আগ্রহ টগরের প্রবল ভদ্রলোকের কাণ্ড কারখানা পছন্দ হলে সে নিজেও বড় হয়ে সাইকিয়াটিস্ট হবে চৌধুরী আজমল হোসেন সাইকিয়াটিস্টের সঙ্গে আলাদা বসেছেন ঘরে আর কেউ নেই জানালার পর্দার ওপাশে টগর দাঁড়িয়ে এখান থেকে দুজনকে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু কথাবার্তা তেমন শোনা যাচ্ছে না সাইকিয়াট্রিস্ট বললেন শুভ্র নামের রোগীটির যে মনোবিকার ঘটেছে সেটা চিন্তিত হওয়ার মতো কিছু না একে বলে ডিলিউশন তার ধারণা হয়েছে সে নামক ব্যক্তিতে পরিণত হয়েছে ডিলিউশন কেন হয়েছে ডিলিউশন তৈরির নানা কারণ থাকতে পারে রোগীর সঙ্গে ভালো মতো কথা না বলে তা বলা যাবে না তবে আমরা সবাই কিছু না কিছু ডিলিউশন নিয়ে বাস করি বিরাট বড় মিথ্যাবাদীর মনেও ডিলিশন তৈরি হয় যে সে মিথ্যাবাদী না সত্যবাদী যা বলছে সবই সত্যি বলছে এই জিনিস দূর করার উপায় কি। শরীরের রোগের চিকিৎসা ডাক্তাররা ওষুধপত্র দিয়ে করেন শরীরের রোগের নির্দিষ্ট ওষুধ আছে সেখানে মনের রোগ নির্দিষ্ট কোনো বিষয় না এক একজনের জন্য এই রোগ এক এক রকম চিকিৎসার ধরনও সেই জন্যেই নানা রকম যে ডিলিউশনে ভুগছে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হবে যে সাইকিয়াট্রিস্ট এই কাজটা পারবেন তিনি শুধু রোগীর চিকিৎসা করতে পারবেন আপনি সেই বিশ্বাস অর্জন কীভাবে করবেন শুভ্র নামধারী যে ডিলিউশনে ভুগছে আমি তা স্বীকার করে নেব সে যখন বলবে আমি হিমু আমি সঙ্গে সঙ্গেই বলবো অবশ্যই তুমি হিমু ভালো কথা আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তো হিমু জিনিসটা কী আমিও ঠিক মতো জানি না জিনিসটা কি অসুবিধা নেই আমি জেনে নেব তারপর অগ্রসর হব সেই পথে চলুন আপনাকে নিয়ে যাই না আপনারা কেউ যাবেন না আমি একা তার সঙ্গে কথা বলবো আজমল হোসেন বললেন শুভ্র কাছে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলি শুভ্র পানিতে নামার পর থেকে এ বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটছে তার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে অবশ্যই আছে কেউ যখন ডিলিউশানে আক্রান্ত হয় তখন তার ছায়া আশেপাশে সবার উপর খানিকটা হলেও পড়ে যে কোনো একটা ভৌতিক ঘটনার কথা বলুন আমি তার ব্যাখ্যা দেই আজমুল হোসেন বললেন আমার নিজের কথাই বলি আমি দুপুরবেলা এক স্লাইস রুটি আর একটা কলা খাই আমাকে এই ঘরে খাবার দিয়ে গেছে আমি ঘরেই আছি ঘর থেকে বের হইনি হঠাৎ দেখি কলা রুটি কোনোটাই নেই উধাও কলার খোসাটা শুধু পড়ে আছে সাইকিয়াটিস্ট বললেন কলা এবং রুটি আপনি নিজেই খেয়ে ফেলেছেন বাসার ঝামেলায় আপনার মন ছিল বিক্ষিপ্ত কখন খেয়েছেন সেটা ভুলে গেছেন সাইকিয়াটিস্টের ভাষায় একে বলে সাময়িক অ্যামনেশিয়া আমি নিজেই খেয়েছি অবশ্যই যদি ভাত মাছ খেতেন হাতে ঝোল লেগে থাকত সেখান থেকে বুঝতে পারতেন আপনি নিজেই খাবারটা খেয়েছেন যেহেতু খাবারটা ছিল শুকনা হাতে কিছু লেগেছিল না আপনার ধারণা আমি নিজে খেয়ে ভুলে গেছি ব্যাখ্যা তো দিলাম ব্যাখ্যা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আপনি যা বলছেন তা হতে পারে শুভ্রকে পানি থেকে তুলতে আপনার কতক্ষণ লাগবে আধ ঘন্টার বেশি তো লাগার কথা না অবস্থাটা দেখি আপনারা কেউ আমার সঙ্গে যাবেন না প্লিজ কেউ যেন উঁকিঝুঁকিও না দেয় সাইকিয়াট্রিস্ট এম শামসুল হক পিএইচডি কলঘরে ঢুকে একটা ধাক্কার মতো খেলেন তিনি ভেবেছিলেন অল্প বয়সী একটা ছেলে চৌবাচ্চার পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে অথচ দেখা যাচ্ছে থলথলে মোটা সোটা এক বৃদ্ধ বসে আছে বৃদ্ধের মাথার সব চুল সাদা সাইকিয়াট্রিস্ট বললেন কেমন আছেন জি জনাব ভালো আছি কতক্ষণ আছেন পানিতে অনেকক্ষণ তো হয়ে গেল আপনার নামটা কি আমি জানতে পারি রকিবউদ্দিন ভুইয়া সাইকিয়াট্রিস্টের ভুরু কুচকে গেল তিনি শুনেছেন পেশেন্টের নাম শুভ্র এখন পেশেন্ট বলছে তার নাম রকিবউদ্দিন ভুইয়া এরকম অবশ্য হয় ডিলিউশনের পেশেন্ট নিজের নাম নিয়েও বিভ্রান্ত হয় এক এক সময় নিজেকে এক এক নামে কল্পনা করে সাইকিয়াট্রিস্ট বললেন হিমু বলে কাউকে চিনেন হিমু নাম শুনেছেন আগে কোনো দিন শুনি নাই পানিতে নামার পর শুনেছি সাইকিয়াট্রিস্ট মনে মনে হাসলেন রোগ কতদূর অগ্রসর হয়েছে বোঝা যাচ্ছে পানিতে নেমেই সে হিমুর সন্ধান পেয়েছে সাইকিয়াট্রিস্ট বন্ধুর মতো গলায় বললেন হিমু সম্পর্কে কিছু বলুন শুনি রকিবউদ্দিন বললেন পানিতে নামেন তারপর বলবো দুজন দুই জায়গায় থেকে কিসের কথা পানিতে নামতে বলছেন হুম নেমে দেখেন আরাম লাগবে শরীর হালকা হয়ে যাবে শরীরের ভিতরেই বাস করে মন যেহেতু শরীর হালকা সেই কারণে মনও হবে হালকা এইসব কি আপনার কথা জি না হিমুর কথা হিমুর আরও অনেক কথা জানি পানিতে নামেন বলবো শুভ্র থাকলে সে গুছিয়ে বলতে পারতো সে কিছুক্ষণ আগে উঠে গেল সাইকিয়াট্রিস্ট আবারও মনে মনে হাসলেন ডিলিউশনের গতি প্রকৃতি ধরা পড়ছে এখন এই লোক শুভ্রের নাম নিচ্ছে শুভ্র উঠে গেছে সে বসে আছে সাইকিয়াট্রিস্ট রোগীকে প্যাচে ফেলবার ভঙ্গিতে বললেন শুভ্র শুভ্রকে সে হিমু শুভ্র হিমু আর আপনি একই মানুষ না চট করে জবাব দেবেন না ভেবে চিনতে বলুন জি না এক মানুষ হব কেন আমি যদি বলি আপনি শুভ্র আবার আপনিই হিম পানির একরূপ বরফ রূপ বাষ্প আপনি সাপ আবার আপনিই ওঝা আপনি বললে তো হবে না আমি কি সেটা আমি জানি না আপনি জানেন না যাই হোক বুঝিয়ে বলছি বুঝিয়ে বলার আগে পানিতে নামেন তারপর যত ইচ্ছা বুঝান নামছি নামছি আজমল হোসেন ইজি চেয়ারে ঝিম ধরে বসে আছেন তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে তিনি খবর পেয়েছেন শুভ্র পানি থেকে উঠেছে নিজের ঘরে বসে চা খাচ্ছে তবে সাইকিয়াট্রিস্ট নেমে পড়েছে পানিতে সে পানিতেই আছে পরিশিষ্ট টগরের লেখা ডায়েরির অংশ আমাদের বাড়িতে যে ভৌতিক উপদ্রব হয়েছিল তার রহস্য ভেদ হয়েছে সব করেছে নীলু সে মার কাছে স্বীকার করেছে সে নিজেই স্টেপলার দিয়ে তার কান ফুটো করেছে তাকে নিয়ে গতকাল রাতে বিচার সভা বসেছিল বড় চাচা তাকে বলেছেন মা নীলু তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি তুমি যদি তোমার সব অপরাধ স্বীকার করো তাহলে আমার স্নেহের পরিমাণ আরও বাড়বে তুমি অনেক দিন থেকে একটা ওয়াকম্যান চাচ্ছিলে আমি নিজে সেই ওয়াকম্যান কিনে দেব মা এখন বলো তুমি কি তোমার দাদিয়ার পান ছ্যাঁচন লুকিয়ে রেখেছিলে নীলু সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ সে এটা বলল বড় চাচার বেশি স্নেহ পাওয়ার জন্য এবং ওয়াকম্যানটা পাওয়ার জন্য বড় চাচা বললেন তুমি যে অপরাধ স্বীকার করেছ এতে আমি অত্যন্ত খুশি হয়েছি মা এখন বলো তুমি নিজেই কি তোমার অঙ্ক বই লুকিয়ে রেখে বলেছ বই খুঁজে পাচ্ছ না হ্যাঁ কেন এই কাজটা করলে আমি জানি না বড় চাচা আর কখনো এই ধরনের কাজ করবে না আমার ঘর থেকে কলা এবং পাউরুটি তুমি তো সরিয়েছিলে তাই না মা হ্যাঁ আমি তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হয়েছি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো আমি এক্ষুনি তোমাকে ওয়াকম্যান কিনে দেব থ্যাংক ইউ বড় চাচা নীলু তার ওয়াকম্যান পেয়েছে আমাকে হাত দিতে দেয় না এমন পাজি মেয়ে ছোট মামা হিমু হওয়া কিছুদিনের জন্য বাদ রেখেছে কারণ সামনেই তার পরীক্ষা পরীক্ষা শেষ হলেই সে হিমু হওয়ার সেকেন্ড পার্টে যাবে সেকেন্ড পার্টে মাটিতে গর্ত খুঁড়ে সেই গর্তে ঢুকে পূর্ণিমার চাঁদ দেখতে হবে সমস্ত শরীর থাকবে গর্তের ভেতরে গর্তের উপর শুধু মাথাটা বের হয়ে থাকবে ছোট মামা বলেছে যোচনা দেখার সময় তার সঙ্গে থাকতে পারি আমি একবার ভেবেছিলাম বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হব এখন ঠিক করেছি সাইকিয়াট্রিস্ট হব না কারণ সাইকিয়াট্রিস্ট হলেই সবাই আমাকে গাধার বাচ্চা গাধা বলে গালি দেবে আমাদের বাসায় যে সাইকিয়াট্রিস্ট এসেছিলেন তাকে আমাদের বাসার সবাই গাধার বাচ্চা বলে গালি দিয়েছে কারণ তিনি এসেছিলেন ছোট মামার চিকিৎসা করতে তার বদলে তিনি পানিতে ডুবে রকিব স্যারের চিকিৎসা করেছেন তিনি সব মিলিয়ে তিন ঘন্টা পানিতে ছিলেন তিন ঘন্টা পর স্যারকে নিয়ে পানি থেকে উঠলেন পানি থেকে উঠে ভেজা কাপড়ে বড় চাচা ঘরে ঢুকে বললেন রোগ অত্যন্ত কঠিন পর্যায়ে আছে তবে অনেকটা সামলে ফেলেছি আর দশটা সেশন পার করলেই উনি বুঝতে পারবেন উনি আসলে রকিবউদ্দিন ভুইয়া না উনার আসল নাম শুভ্র বড় হয়ে আমি কি হব সেটা নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে ছোট মামাকে জিজ্ঞেস করে ঠিক করে ফেলতে হবে আমাদের স্কুলের সবাই ঠিক করে ফেলেছে বড় হয়ে কে কী হবে শুধু আমিই এখনও ঠিক করতে পারিনি ছোট মামার সঙ্গে যখন হিমোয়া ট্রেনিং নিব তখন ঠিক করে ফেলব আসল কথা বলতে ভুলে গেছি আমি এখন ট্যারা হতে পারি অনেকক্ষণ থাকতেও পারি স্কুলে এখন সবাই আমাকে ডাকে ট্যারা টগর ধন্যবাদ হিমু মামা গল্পটি পাঁচটি পর্বে পাঠ করা হয়েছিল এই পাঁচটি পর্বে আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ খুব সহসাই আবার নতুন কোনো গল্প নিয়ে আড্ডা জমাব আমন্ত্রণ রইল